জুনিয়র ডাক্তাররা তাঁদের দাবিতে অনড়। ভিডিও রেকর্ডিং করতে দেওয়া হবে না বলে তারা মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ করেননি। মুখ্যমন্ত্রী স্বয়ং বেরিয়ে এসে জুনিয়র ডাক্তারদের বৃষ্টিতে না ভিজে ভেতরে গিয়ে চা পানের প্রস্তাব দেন। সেখানে কোথাও লাইফ স্প্রিং এর কথা লেখা ছিল না, এবং আমরাও জানি, আমরাও লিখিনি, তোমরাও লেখনি, সেদিনকে তোমরা লিখেছিলে। তার সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে, লক্ষ্মী ভাই বলে ডাকো, তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা একটা চাপ হয়ে যাও। আমি যে তোমাদের বলেছি যেহেতু কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে, তোমাদের মিনিটস আমি করে দেবো, মিটিং এর মিনিটস করে দেবো, ভিডিওটা আমি আজকে দিতে পারবো না, আমি মিনিটস করে দেবো।